তাই বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার দুপুরের ঘটোত্তোলনের ভিডিওটা দেখেছো এবং খুব এনজয় করেছো। তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমরা এখন বন্ধুরা মিলে সবাই মায়ের আরতি দেখতে যাব। তাই আর এখন আমি রেডি হচ্ছি, তোমাদের সঙ্গে রেডি হয়ে প্যান্ডেলে মণ্ডপে পুরো দেখা হচ্ছে। তো এখন আমি এই জামাটা পরবো, এই যে দেখতে পাচ্ছ এই জামাটা। তাহলে চলো, দেখা হচ্ছে প্যান্ডেলে। তো আমি এখন মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি আর চারিদিকে প্রচণ্ড আলো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দূরেও অনেক লাইট, আমি সেই দিক দিয়েই যাব, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আমাদের খুব ঠান্ডা লাগছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। তো আমরা এখন সব বন্ধুরা মিলে চটপটি খাচ্ছি, এই দেখো। আর সন্ধ্যার দিকে আমাদের এই ধরছাড়ো খেলাটা হচ্ছে, আর তোমরা কমেন্টে জানাও যে কাদের গ্রামে এই খেলাটা হয়। আমাদের ক্লাবের তরফ থেকে নরনারায়ণ সেবা হচ্ছে, তার জন্য বৃদ্ধাদের বস্ত্র বিতরণ হচ্ছে। পুজোর প্রথম দিনে উদ্বোধনের জন্য গ্রামের ভাই বোনেদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো গাইস, এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 10 ঢাকির খুব সুন্দর নাচ। তো গাইস, এখন আমাদের আকর্ষণীয় বাজি ফাটানো শুরু হয়ে গেছে, তোমরা পুরোটা দেখো এবং ফুল এনজয় করো। আর এখন আমাদের কমিটির তরফ থেকে ফানুস ওড়ানো হচ্ছে, দেখো কতগুলো ফানুস ওড়াবো। যদি তোমাদের কারোর বাড়ির কাছে গিয়ে ফানুসগুলো পড়ে, তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর পরে পরে আমাদের গ্রামে মানুষের সমাগম বেড়েই চলছে, দেখতে পাচ্ছ খুব মানুষের ঢল পরে পরে নামছে। আর সমস্ত গ্রামবাসীরা এই পুজোতে খুব ভালোভাবে এনজয় করছে। এখন আমাদের আকাশে ফাটছে আকর্ষণীয় আকাশ তারা।
সো গাইস আমার কিন্তু ঢাকিদের নাচটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও, কারণ ঢাকিগুলো খুব কষ্টের সঙ্গে এই নাচ আমাদের সামনে প্রদর্শন করছে। এখন বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, তো এখন বাজে 11টা আর এখন আমি খুব ক্লান্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে দ্বিতীয় দিনের মণ্ডপের সাজসজ্জা এবং অনুষ্ঠান নিয়ে। প্লিজ এনজয় মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।